গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পানিসাগরের বাসিন্দা সুধীর দাসের বাড়ি থেকে 300 গ্রাম হিরোইন উদ্ধার করে পানিসাগর থানার পুলিশ। আটক করা হয় সুধীর দাসকে। পুলিশের ভূমিকায় খুশি এলাকার মানুষ। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে পানিসাগর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী দক্ষিণ পানিসাগরের 2 নং ওয়ার্ডের বাসিন্দা সুধীর দাসের বাড়িতে হানা দিয়ে 300 গ্রাম হিরোইন পায়। আটক করা হয় সুধীরকে। পানিসাগর থানার ওসি সৌগত চাকমার নেতৃত্বে এই অভিযান চলে। পুলিশের কাছে দীর্ঘদিন ধরে খবর আসছিল, শেষ অবধি এই কুখ্যাত নেশা মাফিয়া পুলিশের জালে ধরা পড়ে। সূত্রের খবর, এই সুধীর দাস আরও বিভিন্ন সমাজবিরোধী কাজের সাথে যুক্ত রয়েছে। যুব সমাজের মধ্যে নেশার বিষ ছড়িয়ে দিচ্ছিল সে। সোমবার ভোর রাতে তাকে আটক করেছে পুলিশ। আজ তাকে 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপার্দ করা হয়েছে বলে খবর। সুধীরের গ্রেপ্তারে খুশি এলাকার মানুষ। আমরা একটা সিক্রেট সোর্স ইনফরমেশন পেয়েছি যে দক্ষিণ পানিসাগরে একটা ড্রাগ ডিলিং হইতেছে। ওই ড্রাগ ডিলিং এই খবরটাতে আমরা যাই, ওইখানে গিয়ে সার্চ করি। সার্চ করে হিরোইন যেটা লেখা প্যাকেটের মধ্যে প্রায় আনুমানিক 300 গ্রাম আমরা এটা রিকভার করি এবং সঙ্গে আসামিটাও অ্যারেস্ট করি। আসামির নাম বিশ্বজিৎ সুধীর দাস, সরি সুধীর দাস, বাবার নাম হলো রাকেশ, রাকেশ দাস। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা।